আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনার সকলে ভালো আছেন। তো গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় মুগদা মেডিকেল কলেজ ঢাকাতে সম্পূর্ণ নতুন ভাবে একটি নিয়োগ প্রকাশ করেছে। দেখতেই পাচ্ছেন নিয়োগটি 28শে জানুয়ারি প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে টোটাল 9টি পদ ক্যাটাগরি রয়েছে এবং টোটাল 23 জন লোককে নিয়োগ দেওয়া হবে। মজার বিষয় হচ্ছে এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে এবং সম্পূর্ণ আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটির সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটির সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো কথা না বাড়িয়ে আপনাদের বোঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি। তো আমরা এক এক করে পদগুলো এখন দেখে নিই। যেমন এক নম্বরে যে পদটি রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, যেখানে 11 নম্বর গ্রেডে 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন প্রদান করা হবে। 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা 30 বছর ধরা হবে। এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, যেখানে 11 নম্বর গ্রেডে 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন প্রদান করা হবে। টোটাল 11 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবে ডিপ্লোমা করা থাকলে আবেদন করা যাবে। 3 নম্বর রয়েছে পরিসংখ্যানবিদ, যেখানে 14 নম্বর গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন প্রদান করা হবে। 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক কমপ্লিট করা থাকলে আবেদন করা যাবে। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে। 4 নম্বর রয়েছে সহকারী ল্যাবরেটরিয়ান, যেখানে 14 নম্বর গেটে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন প্রদান করা হবে। 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 14 নম্বর গেটে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন প্রদান করা হবে। 5 নম্বর পদে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য স্নাতক কমপ্লিট করা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, পাশাপাশি 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে, তাহলে আবেদন করা যাবে। তারপর 6 নম্বরে রয়েছে স্টোর কিপার, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16 নম্বর গেটে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে। তার মানে আপনার যদি HSC পাশের সার্টিফিকেট থাকে তাহলে এই পদটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। 7 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16 নম্বর গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রেও আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, পাশাপাশি মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ লেখার এক্সপার্ট থাকলে আবেদন করা যাবে। তারপরে 8 নম্বরে যে পদটি রয়েছে ক্যাশিয়ার, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16 নম্বর গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, HSC পাশের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই আবেদন করা যাবে। সর্বশেষ 9 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20 নম্বর গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করা যাবে। তার মানে SSC পাশের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। 1 নম্বর থেকে শুরু করে 9 নম্বর পদ পর্যন্ত আমরা যে সকল ক্যাটাগরি দেখে নিলাম, এই সকল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের 64টি জেলা থেকে আবেদন করা যাবে। তো প্রার্থীর বয়স যেভাবে হিসাব করা হবে, যেমন 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে, আর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। এটা আপনারা একটু মাথায় রাখবেন। এখানে যে ডেটটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই ডেট হিসাবে কিন্তু আপনার বয়সটি হিসাব করা হবে।
যেমনটি বলেছিলাম, সম্পূর্ণ আবেদনটি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 30 জানুয়ারি 2024 সকাল 10টা থেকে এবং আবেদনটি সাবমিট করা শেষ হবে 19 ফেব্রুয়ারি 2024 বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে আপনাদের আবেদনটি সাবমিট করার জন্য। কিভাবে আপনার আবেদনটি সাবমিট করবেন এই প্রসেসিংটা এই ভিডিওতে দেখানো হবে। তো এখন আমরা দেখে নিব আবেদনকারী কিভাবে তার আবেদনটি সাবমিট করবে। প্রথমত আবেদনটি সাবমিট করার জন্য আপনাকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, এখানে লিংক দেওয়া রয়েছে, ওই লিংকে ক্লিক করে ইজিলি কিন্তু আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন। এখানে আসার পরে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেখতে পাচ্ছেন, এখানে শো করতেছে 19 ফেব্রুয়ারি 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চালু থাকবে। এই পেজটিতে আসার পরে আপনারা যারা আবেদন করতে চান এখানে সিম্পলি ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করলে সার্কুলারের ভিতরে যতগুলো পদ রয়েছে সকল পদগুলো এখানে শো করবে। আপনি কোন পদটিতে আবেদন করতে চাচ্ছেন এই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্ম চলে আসছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে নির্ভুল ফুলফিলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে এবং সাবমিট করার পরে 72 ঘন্টার ভিতরে অ্যাপ্লিকেশন ফিটি জমা দিলে আমাদের কমপ্লিটভাবে আবেদনটি সাবমিট করা শেষ হবে। আপনি যদি আবেদনটি সাবমিট করেন কিন্তু পেমেন্ট যদি না করেন, পরীক্ষার ফিটি জমা না দেন, সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি বাতিল বলে ঘোষণা করা হবে। তো আসুন এখন আমরা দেখে নেই কোন কোন পদের জন্য কত টাকা আমাদেরকে পে করতে হবে। যেমন 1 নম্বর ক্রমিক পদ থেকে শুরু করে 2 নম্বর ক্রমিক পদের জন্য 335 টাকা এবং 2 থেকে 8 নম্বর ক্রমিক পদের জন্য 223 টাকা আর 9 নম্বর ক্রমিক পদের জন্য 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। সো কিভাবে জমাটি দেবেন, এখানে এক্সাম্পল হিসাবে একটি ফর্মেট সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন। আপনার যদি পার্সোনালি টেলিটক সিম থেকে থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটি আপনি এখান থেকে কমপ্লিট করে পেমেন্টটিও কমপ্লিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এক্সাম্পল হিসাবে যে ফর্মেট সাজানো রয়েছে প্রথম SMS এবং দ্বিতীয় SMS, ওদের এই ইনস্ট্রাকশনটা ফলো করে যদি আপনি SMS কমপ্লিট করে দেন সেই ক্ষেত্রে আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। তবে অবশ্যই আপনার টেলিটক সিমের ব্যালেন্সে আপনার এই সম পরিমাণ টাকা থাকতে হবে। সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি ইজিলি সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির নিউজ পেতে। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।